হ্যাঁ গাইস, হোয়াটসঅ্যাপ, আমি মোহাম্মদ মেহেদি আপনাদের মাঝে আবারও এসে গেছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কালো কালারের একটি টি শার্ট কে সাদা কালারে রূপান্তরিত করতে হয়। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে, আমাদের কালো কালারের গেঞ্জিটি ফটোশপের ড্যাশবোর্ডে ওপেন করতে হবে। সেটার জন্য আমরা যেটা করব, ফাইলে গিয়ে ওপেন, তারপর আপনি যেই টি শার্টটা নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করবেন, ওপেন দিবেন, অথবা আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ওপেন করতে পারবেন, এবং সেটা হলো Ctrl+O। Ctrl+O দিলে এই যে এখন সিলেক্ট করলেই ওপেন দিলে আপনার ওপেন হয়ে যাবে। এখন যেটা করব সেটা হলো, আমি ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা এটাকে ডুপ্লিকেট করব। তো এটা ড্রাগ করে এখানে ছেড়ে দিলেও ডুপ্লিকেট হয়, অথবা আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারবেন, সেটা হলো Ctrl+O, সরি Ctrl+J। Ctrl+J দিলেও আপনার ডুপ্লিকেট হবে, অথবা আপনি এখানে রাইট ক্লিক করে তারপরে এই যে ডুপ্লিকেট লেয়ার, ওকে দিতে পারেন। তো এভাবে ডুপ্লিকেট করা যায়। আমাদের যেহেতু এতগুলো লেয়ার লাগবে না, তো আমরা লেয়ার গুলো ডিলিট করে দেব যেগুলো দরকার নেই। তার জন্য আমার যে লেয়ারটা সিলেক্টেড আছে, ওই লেয়ারটা সিলেক্টেড অবস্থায় আমি যদি কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করি তাহলে ডিলিট হয়ে যাবে, অথবা আমি এটা ড্রাগ করে এখানে এনে ছাড়লেও ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কপি নামে যে লেয়ারটা আমরা ডুপ্লিকেট করলাম, এটাকে আমরা ব্লার করব, হালকা ব্লার, ব্লার গিয়ে গাশিয়ান ব্লার, গাশিয়ান ব্লার। আমার এখানে আগে থেকে সিলেক্ট করা 0.4 আছে, এটুকুই থাকবে, ওকে দিলাম। আচ্ছা, এবার যেটা করব, ইমেজে গিয়ে অ্যাপ্লাই ইমেজ, দেখেন এখানে মার্জড আছে, এখানে আরজিবি, এখানে কোনো চেক মার্ক নেই, এখানে সাবস্ট্রাক্ট আছে 100%, স্কেল 2, অফসেট 128, এগুলোতে চেক মার্ক নেই। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই যে মার্জড যেখানে আছে এখানে গিয়ে আমাদের এই যে আমাদের এই যে এটার নিচে যে লেয়ারটা আছে ওই লেয়ারটা সিলেক্ট করতে হবে। তো এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড, তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে দিয়ে দেব। আচ্ছা, ওকে দিলাম। এবার যেটা করব, এখানে নর্মাল থেকে আমরা লাইনার লাইট সিলেক্ট করব, লাইনার লাইট সিলেক্ট করলাম। তো এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডুপ্লিকেট করার জন্য Ctrl+J ডুপ্লিকেট করলাম আর এটা অফ করে দিলাম। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হলো, আমরা একটু নয়েজ অ্যাড করব এই যে ব্যাকগ্রাউন্ড কপি টুতে, এটা একটু নয়েজ অ্যাড করব। তো সেজন্য আমাদের প্রথমে গেঞ্জিটা সিলেক্ট করে নেব, টি শার্টটা। তো সিলেক্ট করার জন্য আমরা সহজেই সিলেক্ট করতে পারবো কিভাবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন পুরোটাই সাদা আছে এক কালারের। তো আমরা যদি এই যে এটা হলো ম্যাজিক ওয়ান টুল, এটা W প্রেস করলে হবে কিবোর্ড শর্টকাটে। তো এটা দিয়ে আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, দেখেন গেঞ্জিটা কিন্তু ডিসিলেক্টেড অবস্থায় আছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা সিলেক্টেড। তো আমাদের গেঞ্জিটা যেহেতু সিলেক্ট করা লাগবে, তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে তারপরে এই যে সিলেক্ট ইনভার্স দিলাম, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড আনসিলেক্টেড হয়ে গেছে, আর এইদিকে আপনার টি শার্টটা শুধুমাত্র এখন সিলেক্টেড। তো এখন আমরা কি করব, ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে নয়েজ, নয়েজে গিয়ে এই যে মিডিয়ান, মিডিয়ানে গিয়ে হ্যাঁ পাঁচটা, এই দেখেন এগুলো একটু সফট হয়ে গেছে, পাঁচ স্কেলটাই ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার পরে আমরা এই যে সিলেক্টেড যে মানে সিলেক্ট করা অংশ, এটা ডিসিলেক্টেড করব। তো এটার জন্য Ctrl+D কিবোর্ড শর্টকাট সিলেক্ট, এখন এটা ডিসিলেক্টেড হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমরা উপরের ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা Ctrl+Shift+Alt+E, এই যে আমরা নতুন একটা লেয়ার পেলাম, সেটা হলো লেয়ার 1। এখন এই দুটো আমরা গ্রুপ করে রেখে দেব, গ্রুপ করে Ctrl+G, দেখেন এই দুইটা লেয়ার একটা গ্রুপের ভিতরে চলে গেছে, গ্রুপ 1 এর ভিতরে। তো আমি নামগুলো চেঞ্জ করছি না, যেরকম আছে ওরকমই থাকুক, গ্রুপ 1 এ আছে। এখন কাজ হলো লেয়ার 1 নিয়ে। তো এখন আমরা যেটা করব সেটা হলো,
আমরা লেয়ার ওয়ানটা শুধুমাত্র আবার টি শার্টটা সিলেক্ট করব। তো সেই একই কাজ, এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম প্রথমে, তারপর রাইট বাটন ক্লিক করলাম, তারপরে সিলেক্ট ইনভার্স। এখন শুধুমাত্র টি শার্টটা সিলেক্টেড অবস্থা আছে। এখন যেটা করব, এখানে গিয়ে আমরা সলিড কালার, সলিড কালার পুরাপুরি সাদা, একেবারে সাদা সলিড কালার নিচ্ছি, ওকে দিলাম। এখন এখানে নর্মাল থেকে আমরা সফট লাইট ইউজ করব, সফট লাইট ইউজ করলাম। এইবার এই যে আমাদের কালার ফিল ওয়ান, এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করব যত মানে যে কয়টা লাগে। আচ্ছা, কন্ট্রোল প্লাস জে, আবার কন্ট্রোল প্লাস জে, আবার কন্ট্রোল প্লাস জে, আমার মনে হয় এটাই পারফেক্ট আছে, আর দরকার নেই। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এটাকে বন্ধ করেও দেখতে পারি, এটা শুধুমাত্র এটা দিয়ে দেখতে পারি। আচ্ছা, এটা দিয়ে আমরা এই যে কালার ফিল ওয়ান কপি টু, আচ্ছা এটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে গেল। আচ্ছা, কালার ফিল ওয়ান কপি টু, এটাই গেলাম যে আমরা এই যে এফেক্টস এখানে ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশনস, অপশনস এ গেলাম, এখানে সফট লাইট থেকে নর্মাল সিলেক্ট করলাম, নর্মাল সিলেক্ট করার পর থেকে নর্মাল সিলেক্ট করার পর এখন আমরা যেটা করব সেটা হলো এই যে এখানে মাউস পয়েন্টার রেখে অল্টার প্লাস শিফট হোল্ড প্রেস করে যদি আমরা এটা টানি, দেখেন জানলাম, আপাতত এখানে রাখলাম। এইটাকে আবার শুধুমাত্র অর্ধেকটা নিয়ে আসবো, এই যে অর্ধেক পার্টে মাউস পয়েন্টার রেখে আমরা অল্টার প্লাস শিফট ক্লিক করে তারপরে মাউসের লেফট বাটন প্রেস করে হোল্ড প্রেস করে আমরা নিয়ে আসলাম। তো পুরাটা চলে এসেছে, আবার দিব। দেখেন কোনটা ভালো লাগে বেশি, সেরকম দিতে হবে। এই যে মোটামুটি এখন পকেটটাও বোঝা যাচ্ছে, মনে হয় এটাই বেটার। তো আমরা একটু নাড়াচাড়া করে দেখতে পারি। এটাই এটাই বেটার, এরকমই থাক। আচ্ছা, এখন আমরা ওকে দিয়ে দিলাম, এই যে হয়ে গেল আমাদের কাজ, আমরা একটা সাদা টি শার্ট পেয়ে গেলাম। তো এভাবে আপনার সাদা টি কালো টি শার্ট কে আপনি সাদা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই আরো ভালো কোনো ভিডিও, আরো নতুন কোনো টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।